বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের একটি নোটিফিকেশান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তোমরা আমার স্ক্রিন নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটি আমি গ্রুপে পেয়েছি এবং তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে কে এই নোটিফিকেশানটা কতটা সত্য বা কতটা মিথ্যা তো এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান বা এইরকম নোটিফিকেশান তোমরা সেম টু সেম তোমাদের চব্বিশ তারিখ অ্যাপ্লিকেশান তোমরা তেইশ তারিখ রাত্রে আশা করছি এই ফুল নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এই পঞ্চান্ন থেকে ষাট পাতার নোটিফিকেশান তোমরা কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে একদম সেম টু সেম নোটিফিকেশান তোমরা যেরকম নোটিফিকেশান দেখতে পাচ্ছ এইরকমই সেম একদম নোটিফিকেশান তোমাদের থাকবে এখানে তোমাদের দেখো অনলাইন অ্যাপ্লিকেশান যে যে ডেটটা তোমাদের সেম দেওয়া হয়েছে তোমরা এখানে কিছু কিছু তথ্য কিন্তু এই নোটিফিকেশানে সেম দেওয়া হয়েছে যেগুলো আমরা জানি আগে থেকেই সেগুলো কিন্তু এখানে তোমাদের সেম দেওয়া হয়েছে ওকে যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা জানো যে তোমাদের চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান এখানে কিছু পেমেন্টের ডেট এবং লাস্ট ডেট এখানে কিন্তু দেওয়া হয়েছে এগুলো আমরা তো জানি আগে থেকে তারপরে পরে এখানে পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের পরীক্ষা হবে এগুলো কিন্তু পুরোপুরিভাবে সঠিক দেওয়া হয়েছে ওকে নেক্সট বন্ধুরা এখানে দেখো আরও তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে নোটিফিকেশানের ব্যাপারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো মূল মাইনে তোমাদের এনসিবির ক্ষেত্রে বা এনআইএর ক্ষেত্রে আঠারো হাজার টাকা শুরু এবং বাকি যে পোস্টগুলো রয়েছে তাদের বেসিক পে একুশ হাজার সাতশো এগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠিক দেওয়া হয়েছে এখানে দেখো ভ্যাকান্সি যে ডিটেলসটা সেটা কিন্তু এখানে পুরোপুরিভাবে এডিটিং করা হয়েছে যেমন এডিটিং করে এই পেজটা কিন্তু এখানে পুরোপুরিভাবে দেওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি যে তোমাদের থাকছে পঁচাত্তর হাজার ছশো আটষট্টি কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে যেমন বিএসএফে দেখতে পাচ্ছ চব্বিশ হাজার সিআরপিএফ দেখতে পাচ্ছ সাত হাজার এবং বাকি অন্যান্য পোস্ট মিলিয়ে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাতশো ইউ এর ক্ষেত্রে সরি এখানে বিএসএফে তোমরা দেখতে পাচ্ছ টোটাল চব্বিশ হাজার সি আর পি এফে বাইশ হাজার ওকে এরকমভাবে টোটাল মিলিয়ে তোমাদের মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সাতষট্টি হাজার তিনশো চৌষট্টি এবং বাকি ফিমেলের ক্ষেত্রে কিছু ভ্যাকেন্সি দেন তোমাদের পঁচাত্তর হাজার পাঁচশো তেতাল্লিশ ভ্যাকান্সি কিন্তু অল ইন্ডিয়া মিলিয়ে দেওয়া হয়েছে তো আমরা চাইছি যে এরকম ভ্যাকান্সি তোমাদের আসুক ওকে আমরা চাইছি না যে তোমাদের ভ্যাকান্সি কম আসুক তো আশা করছি তোমাদের ভ্যাকান্সি যেন বেশি আসুক ওকে তাতে তোমাদেরও সুবিধা হবে এখানে বাকি যে তোমাদের নোটিফিকেশানে থাকে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠিকঠাক দেওয়া হয়েছে এখানে বন্ধুরা দেখো তোমাদের বয়স যেটা সেটা কিন্তু আঠারো থেকে তেইশ কিন্তু তোমাদের এই বছর থাকবে এই বছর কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে না এটা কিন্তু গ্যারেন্টি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি তাছাড়াও এখানে দেখো তোমাদের ডিওবি কত থেকে কত ধরা হবে এগুলো কিন্তু মোটামুটিভাবে একটা হিসাব করে কিন্তু এখানে দেওয়া হয়েছে বাকি এজ রিল্যাক্সেশান তো আমরা জানি যে এস সি এসটি পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পায় এটা তো আমরা সকলেই জানে জেনে থাকি তো নোটিফিকেশানটি পুরোপুরিভাবে তোমাদের সব কিছু মোটামুটি ঠিকঠাক রয়েছে কোনো জায়গায় তোমাদের ফল নেই যেমন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস সিলেবাসটাও এনসিসি এবিসি কত নম্বর পাবে কোথায় তোমাদের পরীক্ষা হবে কোন কোন সেন্টারে এগুলো তো এসএসসি থাকেই সব নোটিফিকেশানে তোমাদের সিলেবাসটাও মোটামুটি আগের মতন দেওয়া হয়েছে কিন্তু এখানে যে তোমাদের বাংলায় বা তোমাদের যে বারোটি যে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে মেনশন করা নাই তো এগুলো কিন্তু আগের নোটিফিকেশনটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই পেজগুলো ওকে তো দেখো বন্ধুরা এই যে তোমাদের নোটিফিকেশানটা মোটামুটি হাইট ওয়েট রান সব কিছু মোটামুটি নোটিফিকেশানটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে শুধুমাত্র এই যে ভ্যাক্যান্সি ডিটেলসটা বন্ধুরা দেওয়া হয়েছে এই ভ্যাকেন্সি পুরোপুরিভাবে ফেক ওকে তো আমি চলো নোটিফিকেশানটি আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে দেখাবো যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানটি দিয়েছে কি দেয়নি কেননা বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না কোনো নোটিফিকেশান পাবলিশ হবে না ততক্ষণ না সেটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করা যাবে না বা বিশ্বাস করতে হবে না ওকে তো আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আমি চেক করেছিলাম সেখানে কিন্তু এইরকম কোনো নোটিফিকেশান এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেনি বন্ধুরা ওকে তাছাড়াও তোমাদেরকে আগেই বলেছি যে এসএসসি তার চব্বিশ তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের এইরকম ডিটেলস নোটিফিকেশান রাইট আপ কিন্তু তারা এক অর্থাৎ তার আগের দিন রাত্রেবেলায় কিন্তু জারি করে দেয় অর্থাৎ তোমাদের কাল থেকে ধরে অ্যাপ্লিকেশান আজকে রাত নটা দশটার সময় কিন্তু তোমরা এইরকম নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে ওকে এটি কিন্তু এসএসসি প্রত্যেকটি ভ্যাকেন্সিতে করেছে এবং করে ওকে তো সেহেতু বন্ধুরা এখন তো তোমাদের টাইম রয়েছে আজকে তোমাদের আঠারো তারিখ আর মোটামুটি ধরে নাও প্রায় ছয় দিন মতো সময় রয়েছে তিন পাঁচ দিন মতো সময় রয়েছে তো সেহেতু নোটিফিকেশান এত তাড়াতাড়ি বন্ধুরা পাবলিশ হবে না তো আমি তোমাদেরকে একবার এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট চেক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা অনেকক্ষণ দেখতে পাচ্ছ আমি এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে এলাম এখানে বন্ধুরা দেখো তোমাদের আজকে 18 তারিখ আজকে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন কিন্তু এসএসসির তরফ থেকে পাবলিশ করা হয়নি তোমরা দেখতে পাচ্ছ সতেরো তারিখে অনেকগুলো নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার ফাইনাল ভ্যাকেন্সি ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন সতেরো তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সতেরো তারিখে আরও একটি নোটিফিকেশন গ্রাজুয়েট লেভেলের পাবলিশ করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এটিও কিন্তু সিজিএলের এর পাবলিশ করা হয়েছে সতেরো তারিখে এটিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিফিকেশান এটিও কিন্তু সিজিএল এর পাবলিশ করা হয়েছে তারপরে এখানেও দেখতে পাচ্ছ তোমাদের সাবমিশন অফ অপশান কম্পোস্ট প্রিফারেন্স অফ কম্বাইন্ড এটিও কিন্তু সিজিএল এর পাবলিশ করা হয়েছে তো দেখো ষোলো তারিখে তো তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়নি সতেরো তারিখেও কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের কোনো নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়নি আর আজকে আঠারো তারিখ আজকে তো এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বন্ধুরা পাবলিশ হয়নি তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই যে নোটিফিকেশানটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফেক নোটিফিকেশান এরকম নোটি এরকম নোটিফিকেশান কিন্তু অনেক পাবলিশ হবে তো নোটিফিকেশনটা মোটামুটি তোমাদের বললাম যে এরকম নোটিফিকেশান তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু নোটিফিকেশনটা যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে যাই দেয়নি সেহেতু বন্ধুরা সেটা কিন্তু পুরোপুরিভাবে ফেক নোটিফিকেশান ওকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যাতে তোমরা বিভ্রান্ত না হও এই জন্য আর দেখো যেগুলো যেগুলো তোমাদের চেঞ্জ হবে যেমন তোমাদের বাংলায় পরীক্ষা হবে তোমাদের বয়সে ছাড় দিলেও দিতে পারে তাছাড়া অন্যান্য যে আপডেট যদি তোমাদের সিলেবাসেও চেঞ্জ হয় আগের মতো যদি পঁচিশ পঁচিশ করে সিলেবাস হয় তো সেগুলো কিন্তু তোমাদের চেঞ্জ হতে পারে না হওয়ার কোনো কারণ নেই কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা তোমাদের সেম রয়েছে আর অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের ফুল নোটিফিকেশান জারি হলেই তোমরা কিন্তু সম্পূর্ণ আপডেট পেয়ে যাবে ওকে তো আর মাত্র পাঁচটা দিন অপেক্ষা করো এরকম ফেক নোটিফিকেশান থেকে তোমরা কিন্তু দূরে থাকো এগুলো বড় বড় ইউটিউব চ্যানেলের কাজ যারা কিন্তু যারা বিভিন্ন কোর্স বিক্রয় করে এবং সেল করে বিভিন্ন বুক সেল করে তারাই কিন্তু এরকম নোটিফিকেশান তারা কিন্তু বিভ্রান্তমূলক নোটিফিকেশান তারা কিন্তু প্রচার করে ওকে তো আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম এটি কিন্তু ফেক নোটিফিকেশান ধন্যবাদ